গত 11ই মে মিরপুর 2 নম্বরের বাসা থেকে পিপিই পরে অফিসের কথা বলে গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী দেলোর হোসেনকে কৌশলে গাড়িতে তুলে নিয়ে যান তারই সহকর্মী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম। পরে ভাড়া করা কিলার শাহিন এবং হাবিব দেলোর হোসেনের মাথায় আঘাত করে এবং ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে তুলাগ এলাকায়। ইঞ্জিনিয়ার সেলিম স্বীকার করে যে ইঞ্জিনিয়ার দেলোয়ারের পাশে বসে এবং ভাড়া করা কিলার শাহিন বিক্রম দেলোয়ার হোসেনের ঠিক পিছনের সিটে বসে। রূপনগর বেড়িবাঁধে ওঠার পর তার ইশারায় শাহিন আকস্মিকভাবে বিক্রমের গলায় রশি পেঁচিয়ে টান দেয় এবং সে নিজে বিক্রমকে চেপে ধরে। হত্যার পরে 17 নম্বর সেক্টরে খালি প্লটে রাস্তার পাশে লাশ ফেলে দেয়। বিক্রমের ফোনটি লেকে ফেলে দেয় এবং ঘটনার আগের দিন সে শাহিন ও পল্লবীর লালমাটিয়া এলাকায় একটি দোকান থেকে 100 টাকা দিয়ে রশিটি ক্রয় করে। পুলিশ বলছে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এবং অফিসের কাজের সুবিধাভোগের জন্যই তাকে খুন করা হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সেলিম সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা এটা আমরা এখন বলতে পারবো না, তবে মূল কিলিং মিশনে 3 জনের বেশি কেউ ছিল না এটা আমরা নিশ্চিত হয়েছি। অন্য কোনো মাস্টার মাইন্ড আছে কিনা বা কারো পরামর্শ আছে কিনা সেগুলো তদন্ত সাপেক্ষে তদন্ত করছি আমরা। গত 12ই মে নিহতের স্ত্রী বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।